তোমরা সবাই ভালো আছো তাই না? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন হচ্ছে? জি স্যার, অ্যাসাইনমেন্ট চলছে তো স্যার, ওইটার উপরে আছি। ওটার উপরে আছো কিন্তু সাথে সাথে পড়াশোনাও চলতে হবে। জি স্যার। আচ্ছা, আমরা যথারীতি আবার আজকে আরেকটি উদ্দীপক নিয়ে এসেছি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকেও। আজকের যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে, অর্থাৎ রাসায়নিক বন্ধন থেকে। এটা তোমরা পড়েছো কিন্তু ভুলে গেছো, এই ধরনের হয়, যার কারণে এই জিনিসগুলোকে বারবার আমি পড়াচ্ছি, রিপিট হচ্ছে অনেকবার, কিন্তু তোমাদের সিক্রি করছি, কিন্তু অনেকদিন থেকে পড়াচ্ছি তাই না? সুতরাং তোমরা এটা প্র্যাকটিস করতে হবে, শুধু আমি পড়ালে হবে না, তোমরাও প্র্যাকটিস করতে হবে, তাহলে পড়াগুলো কাজে আসবে, তোমাদের মনে থাকবে, পরীক্ষা ভালো করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো প্রথমে তোমাদের এখানে যে উদ্দীপকটা একটু খেয়াল করো, উদ্দীপক কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে একটি এ বি দুটি মৌল, যেটার পর্যায় হচ্ছে এ এর পর্যায় হচ্ছে 2 আর বি এর পর্যায় হচ্ছে 3, এবং এর শ্রেণী হচ্ছে 15, বি এর শ্রেণী হচ্ছে 15, অর্থাৎ এ বি দুটা একই শ্রেণীতে আছে কিন্তু তাদের পর্যায় ভিন্ন। এই চক থেকে আমরা কি দেখলাম, চক থেকে আমরা দেখলাম যে এখানে দুটি মৌল আছে, দুটি মৌলের মধ্যে দুটি মৌল একই শ্রেণীতে আছে কিন্তু তাদের পর্যায় ভিন্ন। এ এবং বি দুটি এটা হলো প্রতীক অর্থে, হ্যাঁ, দুটি মৌল, এখন এই মৌল দুটি কি সেটা আমরা আস্তে আস্তে বের করবো। এখন প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, 2 নম্বর বলেছে ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো, 3 নম্বর হচ্ছে এ এর ক্লোরাইডে কতটি বন্ধন জোড় বিদ্যমান থাকবে বা বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান ব্যাখ্যা করো, অর্থাৎ এখানে আমাদের উদ্দীপকের সাথে সম্পৃক্ত প্রশ্ন হচ্ছে বি এবং সি, সি এবং ডি, অর্থাৎ গ এবং ঘ। তাহলে 6 নম্বর প্রশ্ন বলেছে বিসিএল পাইপ যৌগের স্থিতিশীলতা ব্যাখ্যায় অষ্টক নিয়ম প্রযোজ্য নয় যুক্তি দাও, অর্থাৎ এই যে বি যৌগ মৌলটি আছে তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করবে, আর যৌগটি হচ্ছে বিসিএল পাইপ। এখন এই বিসিএল পাইপ যে যৌগটি গঠন করবে এই যৌগটির মধ্যে অষ্টক নিয়মটা প্রযোজ্য নয়, এটা আমাদেরকে যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে আসি যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, কোন মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তোমাদের মনে আছে আমরা যেমন যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো থাকে তাদেরকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি, কেন সর্বশেষ শক্তি স্তরকে আমরা যোজ্যতা শক্তি স্তর বলে থাকি? কেউ একদিন উদাহরণ দিতে পারবে, একটা উদাহরণ দাও তো দেখি যোজ্যতা ইলেকট্রনের, একটা উদাহরণ দাও কেউ একজন, যে কেউ একজন। স্যার হাইড্রোজেনের 1, শুধু হাইড্রোজেন, আচ্ছা আর একটু বড় থেকে একটা দাও, কারণ নাইট্রোজেন 7 এর মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p3, তাহলে 2s2 2p3, এই যে 2s2 2p3 ইলেকট্রন গুলো আছে, 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন এখানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তাই না? আর 2 নম্বর শক্তি স্তর হচ্ছে যোজ্যতা শক্তি স্তর, কারণ এটা সর্বশেষ শক্তি স্তর কোনটি, 2 নম্বর, সেজন্য 2 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন, এবং শক্তি স্তরটাকে বলবো আমরা যোজ্যতা শক্তি স্তর। আর একটা উদাহরণ দাও যে কেউ একজন। স্যার ক্যালসিয়ামের 2, ক্যালসিয়াম 2, ক্যালসিয়াম কি 2, ক্যালসিয়াম 20 না, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 1s2 2s2 2p6, 3s2 3p6, 4s2 তাই না? তাহলে 4s2 এর মধ্যে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে, সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি, 2টি, আর যোজ্যতা শক্তি স্তর কত বলতো, 4 4, ভেরি গুড, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, সুতরাং 4টা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর আর ইলেকট্রন হচ্ছে 2টি, আর 4 নম্বর শক্তি স্তরটাকে আমরা বলবো এখানে যোজ্যতা শক্তি স্তর, আর ইলেকট্রন গুলাকে বলবো যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা বুঝতে পেরেছি যোজ্যতা ইলেকট্রন কাকে বলে তাই না, বুঝতে পেরেছো তো? জি স্যার। ওকে, এবার 2 নম্বর যোগে আছো, 2 নম্বর যোগে 2 নম্বর প্রশ্ন বলেছে কি ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড একটি যৌগ এটি বিদ্যুৎ পরিবহন করে, কেন বিদ্যুৎ পরিবহন করে,
এখন বিদ্যুৎ পরিবহন কেন করে এটা জানতে হলে আগে আমাদেরকে যৌগের প্রকৃতিটা জানতে হবে, যৌগটিকে আয়নিক যৌগ না সমযোজী যৌগ এটা আমাদেরকে জানতে হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কেন একটি আয়নিক যৌগ কেউ বলতে পারবা? একদিন বলো তো দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড কেন একটি আয়নিক যৌগ? তুমি জানতে হবে তো, আমি বললাম ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তুমি মুখস্থ করলে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাহলে হবে কেন আয়নিক যৌগ সেটা বলতে হবে তো, বলো তো দেখি। প্রজ্ঞা প্রভা যে কেউ একজন বলো, বলতে পারবা না? ওয়ারিসা বলো তো দেখি, ওয়ারিসা বলো, কেউ বলবা না? আরিসা বলবা না? স্যার পারবো না। আইন যোগ কেন, এটা তো পারার কথা, হলে তোমরা পড়ছো না। নুসরাত জান, সাইলা বলো, জান না তারা, তোমরা কি আছো, শুনতে পাচ্ছো? সুমাইয়া বলো, সুমাইয়া শুনতে পাচ্ছো? স্যার এটা মনে পড়ছে না। ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, কারণ হচ্ছে আয়নিক যৌগ কাকে বলে, যে সমস্ত যৌগের মধ্যে আয়নিক বন্ধন থাকে তাই না, তাদেরকে তো আয়নিক যৌগ বলে। তার মানে ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি আছে সেটা একটি আয়নিক বন্ধন, অর্থাৎ এখানে ক্যালসিয়াম ইলেকট্রন দেয়, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তাই না। ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন কি অধাতু, ক্যালসিয়াম ধাতু হওয়ার কারণে ইলেকট্রন দিবে আর ক্লোরিন অধাতু হওয়ার কারণে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ক্যালসিয়াম 2+ আয়নে রূপান্তরিত হয়, আর ক্লোরিন কি করে Cl2Cl- আয়নে রূপান্তরিত হয়। পরবর্তীতে ক্যালসিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বলের কারণে তারা ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয় তাই না, তাই তো, ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয়, যে জন্য ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, ঠিক আছে। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডটি গঠিত একটি আয়নিক বন্ধনের মাধ্যমে, সেজন্য এখানে এটি একটি আয়নিক যৌগ, অর্থাৎ ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেটাই তো আয়নিক যৌগ। মনে নাই তোমাদের, এখন মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, আয়নিক যৌগ কাকে বলে, যে সমস্ত যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয়, ধাতু ইলেকট্রন দিবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে আয়নিক যৌগ বলে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ এটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়েছে। এখন ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার কারণে কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় সে বিদ্যুৎ পরিবহন করে না। আমরা জানি, আমরা যে আয়নিক যৌগে যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেখানে পড়েছিলাম আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবণে তারা বিদ্যুৎ পরিবহন করে। কেন? কারণ হচ্ছে গলিত অবস্থায় তারা আয়ন তৈরি করতে পারে, ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অথবা পানিতে দিলে তারা ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠন করতে পারে। দ্রবণে মানে কি, পানিতে, আর গলিত অবস্থা মানে তখনও মানে সে সামান্য পরিমাণ আমরা পানি দিলে তো দেখো না, যেমন লবণ, লবণের মধ্যে আমরা যখন একটু পানি যেটা গলে যায়, এই গলে দিলে সেটা কি কি হয়, তখন ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইড দিলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠিত হয়, আর পানিতে দিলে এরা জলীয়, অর্থাৎ বেশি পরিমাণ পানি দিলে যখন পানিতে এরা আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করতে পারে। এখন এই আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে বিধায় তখন এটা বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর একটা হচ্ছে আয়নগুলোর প্রবাহ বা আয়নের চলাচল, মুক্ত আয়নের চলাচলের কারণে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখানে আমরা দেখলাম ক্যালসিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে তারা ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করতে পারে, যার ফলে এই আয়নগুলো ফ্রিলি মুক্ত করতে পারে, অর্থাৎ মুক্তভাবে চলাচল করতে পারে। এই মুক্তভাবে চলাচল করতে পারার কারণেই ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন তোমার গলিত অবস্থায় অথবা পানিতে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় পারে না। কেন কঠিন অবস্থায় পারে না? কারণ কঠিন অবস্থায় তো তারা কঠিন ভাবে, ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কঠিন ভাবে যুক্ত থাকে, অর্থাৎ সেখানে কঠিন ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হয় না। কঠিন অবস্থায় ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে থেকে যায়, ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হয় না, সেজন্য কঠিন অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে কোনো আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না, গলিত অথবা
দ্রবণে গলিত অবস্থায় অথবা দ্রবণে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণ পরিণত অবস্থায় কোনো আয়ন তৈরি হয় না, কিন্তু দ্রবণে অথবা গলিত অবস্থায় আয়ন তৈরি হয়, যে আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। সেজন্য আর গলিত অবস্থা বা দ্রবণে আয়নিক যৌগগুলো যৌগ গঠন করতে পারে। এটা শুধু ক্যালসিয়াম ক্লোরাইড না, যে কোনো আয়নিক যৌগের বেলায় প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবো এখন, পারবো না? জি স্যার। আমি যদি এখন বলি সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে, ব্যাখ্যা করো, তাহলে তখন আমরা কি বলবো? সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় আয়নিক যৌগ, সুতরাং সেই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা গলিত অবস্থা অথবা জলীয় দ্রবণে সে আয়ন তৈরি করতে পারে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করতে পারে, যে আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। সেজন্য সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় অথবা দ্রবণে জলীয় বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় পারে না। তাহলে এইভাবে প্রত্যেকটা ব্যাখ্যা দাঁড়াবে। ঠিক আছে জি স্যার, তোমরা তাহলে ব্যাখ্যা এটা পারবা। আচ্ছা, তারপর গ নম্বর প্রশ্নে আমরা আসি। গ নম্বর প্রশ্নে কি বলেছে তোমার? এখানে গ নম্বর প্রশ্ন বলেছে অপর্যায় এ এ এবং তোমার হচ্ছে এটা এ পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ের পনেরো শ্রেণীর মূল, অর্থাৎ এখানে আমাদের গ্রুপে যেখানে বলা আছে এ দ্বিতীয় পর্যায়ের ফিফটিন গ্রুপ, অর্থাৎ শ্রেণী হচ্ছে পনেরো শ্রেণীর মূল। তাহলে এখানে বলেছে এর ক্লোরাইড কতটি বন্ধন বিজোড় ইলেকট্রন থাকবে, তাহলে আমাদের এ মৌলটি কি সেটাকে আগে বের করতে হবে। অর্থাৎ এখানে বলেছে এ মৌলটি ক্লোরাইডের সাথে যোগ ক্লোরিনের সাথে যৌগ গঠন করবে। যৌগ গঠন করার পরে এ যৌগটি যখন ক্লোরাইডের সাথে যৌগ গঠন করবে, তখন তাদের বন্ধন জোড় ইলেকট্রন কতটি থাকবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে এ মৌলটি কি। এই মৌলটি যেহেতু দ্বিতীয় পর্যায়ের এবং পনেরো নম্বর শ্রেণীর, সুতরাং এটি নাইট্রোজেন। তোমরা দেখবে পর্যায় সারণীর মধ্যে দেখবে এটা নাইট্রোজেন। কিভাবে দেখবো আমরা? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। অর্থাৎ পি অরবিটালে তিনটি ইলেকট্রন আছে। আমরা জানি পি অরবিটাল কয়টি হয়, তিনটি হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। এটাকে যদি আমি এভাবে লিখতাম, যদি যে টু টু পি থ্রি এভাবে লিখলেও হয়ে যেত, কিন্তু এটাকে একটু আর একটু ভাঙি লিখলাম পি এক্স ওয়াই, পি এক্স ওয়ান, পি ওয়াই ওয়ান, পি জেড ওয়ান। অর্থাৎ প্রত্যেকটি পি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। হ্যাঁ, এখন দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি এক্স টু, থ্রি পি ওয়াই টু, থ্রি পি জেড ওয়ান। অর্থাৎ পি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে, সাতটি ইলেকট্রন আছে, আর এখানে পি অরবিটালে তিনটি ইলেকট্রন আছে। এখন এই নাইট্রোজেনের যেহেতু তিনটি সর্বোচ্চ শক্তি ধরে কয়টি ইলেকট্রন আছে, পাঁচটি আছে টোটাল। ওয়ান পি অরবিটালে তিনটি, এস অরবিটালে দুটি, টোটাল পাঁচটি। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, সাতটি। পি অরবিটালে পাঁচটি, এস অরবিটালে দুইটি, টোটাল সাতটি ইলেকট্রন আছে। সুতরাং অষ্টক পূর্ণ করার জন্য নাইট্রোজেনের কয়টি ইলেকট্রন লাগবে, তিনটি লাগবে। ক্লোরিনের কয়টি লাগবে, ক্লোরিনের কয়টি ইলেকট্রন লাগবে অষ্টক পূর্ণ করতে হলে, বলো তো দেখি ইলেকট্রন বিন্যাস থেকে বলো। কেউ বলতে পারবে না, সাতটা ইলেকট্রন আছে আর আর একটা ইলেকট্রন লাগবে। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর সাতটা ইলেকট্রন না, এখানে দেখে দুই চার ছয় সাত, সর্বশেষ শক্তি স্তর কত, তিন, তিন নম্বর শক্তি স্তরে সাতটা ইলেকট্রন আছে। সুতরাং তাকে অষ্টক পূর্ণ করতে হলে কয়টি ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রন লাগবে। আর নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে, দুই তিন চার পাঁচ, অর্থাৎ দুই নম্বর শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন আছে। সুতরাং তাকে অষ্টক পূর্ণ করতে হলে আরো তিনটি ইলেকট্রন লাগবে। সেজন্য নাইট্রোজেন কি করবে, হয় পাঁচটি তিনটি ইলেকট্রন গ্রহণ করবে আর না হয় শেয়ার করবে। ঠিক একইভাবে ক্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করবে, না হয় গ্রহণ করবে। এখন নাইট্রোজেন একটি অধাতু, ক্লোরিন আরেকটি অধাতু। আমরা জানি দুটি অধাতুর মধ্যে বন্ধন গঠিত হয় কি ধরনের বন্ধন, কেউ বলতে পারবা? বলো তো দেখি, সমযোজী বন্ধন। ভেরি গুড, সমযোজী বন্ধন। অর্থাৎ তাদের মধ্যে বন্ধন গঠিত হবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তাহলে নাইট্রোজেন এমন কোন মৌলের সাথে শেয়ার করবে যেন তার তিনটি ইলেকট্রন দরকার হয়, আর ক্লোরিন কি করবে, এমন ভাবে শেয়ার করবে যেন সে একটা ইলেকট্রন শেয়ার করতে পারে। শেয়ার করলে তার অষ্টক পূর্ণ হয়ে যাবে, আর নাইট্রোজেনের নাইট্রোজেন তিনটে ইলেকট্রন শেয়ার করতে পারে, তাহলে তার অষ্টক পূর্ণ হয়ে যাবে। অষ্টক পূর্ণ করে তারা কি করবে,
তখন সমযোজী বন্ধন গঠন করবে, তাই না? এই যে এখানে আমরা কথাগুলো লেখা আছে সবগুলো কথা তুমি পড়তেও পারবা। তাহলে এখানে নাইট্রোজেনের যদি এখন ক্লোরিনের সাথে যৌগ গঠন করতে যায় তাহলে কয়টি ক্লোরিনের সাথে নাইট্রোজেন যুক্ত হবে বলো তো দেখি। স্যার তিনটি। তিনটি ক্লোরিনের সাথে, কেন? কারণ নাইট্রোজেন এখানে তিনটা ইলেকট্রন শেয়ার করতে পারে আর ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করতে পারে। সুতরাং ক্লোরিন এর নাইট্রোজেনের তিনটা ইলেকট্রন শেয়ার ইলেকট্রন পূর্ণ করতে হলে ক্লোরিন তিনটা লাগবে, কারণ একটা ক্লোরিন একটা পি অরবিটালের সাথে শেয়ার করবে, আরেকটা ক্লোরিন আরেকটা পি অরবিটালের সাথে শেয়ার করবে, আরেকটা ক্লোরিন আরেকটা পি অরবিটালের সাথে শেয়ার করবে। কারণ বন্ধন গঠনের জন্য পি জোড় ইলেকট্রন দরকার। তাহলে এখানে ক্লোরিনের মধ্যে একটি পি জোড় ইলেকট্রন আছে, যে পি জেড। আর নাইট্রোজেনের মধ্যে কয়টি পি জোড় ইলেকট্রন আছে? পাঁচ, তিনটি। সুতরাং নাইট্রোজেন তিনটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে। যুক্ত হয়ে সে কি করবে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করবে। এই যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করলো, তাই না? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করলো। এখন এখানে বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে? আমাদের কি বলেছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যে যৌগটি গঠিত হয়েছে এই যৌগটিতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন আছে? বন্ধন জোড় মানে কি? এই যে ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধন গঠন করেছে, এগুলাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তারপরে এখানে এই যে দুইটি ইলেকট্রন আছে এখানে, এগুলাকে বন্ধন জোড় বলা যায় না, এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। নিঃসঙ্গ মানে কি? এরা বন্ধন গঠন করতে পারে না। আর বন্ধন গঠনের পর যে জোড়া তৈরি হয় তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। যেমন এখানে এই ক্লোরিন আর এই নাইট্রোজেন যখন সমযোজী বন্ধন গঠন করবে তখন এখানে, অর্থাৎ এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডকে আমরা ভেঙে লিখলে কিভাবে লিখতে পারি? নাইট্রোজেন বন্ধন ক্লোরিন, এখানে একটা বন্ধন আরেকটা ক্লোরিন, আরেকটা বন্ধন আরেকটা ক্লোরিন। অর্থাৎ এখানে প্রত্যেকটি নাইট্রোজেনের সাথে তিনটি করে ক্লোরিন আছে, এবং প্রত্যেকটি নাইট্রোজেন এবং ক্লোরিনের যে বন্ধন, এই বন্ধনের মধ্যে কয়টি করে ইলেকট্রন থাকবে? দুটি করে ইলেকট্রন থাকবে, একটা নাইট্রোজেন থেকে আসবে একটা ক্লোরিন থেকে আসবে, তাই না? একটা নাইট্রোজেন থেকে আসবে আরেকটা ক্লোরিন থেকে আসবে, একটা নাইট্রোজেন থেকে আসবে আরেকটা ক্লোরিন থেকে আসবে। এভাবে তাদের বন্ধন গঠিত হবে। বন্ধন গঠনের পরে যে ইলেকট্রন জোড় থাকবে এদেরকে বলা হবে বন্ধন জোড় ইলেকট্রন। তার মানে কি? নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের মধ্যে তিন জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে, তাই না? তোমরা কি বুঝতেছো বিষয়গুলো? জি স্যার। তিন জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে এখানে, কারণ হচ্ছে নাইট্রোজেন তিনটি ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, তিনটি ইলেকট্রন শেয়ার করতেছে। তার মানে নাইট্রোজেন থেকে একটা, প্রত্যেকটি ক্লোরিন থেকে একটা করে ইলেকট্রন আসতেছে আর নাইট্রোজেন থেকে একটা করে ক্লোরিন ইলেকট্রন আসতেছে, এসে নাইট্রোজেন ক্লোরিন বন্ধন গঠন হচ্ছে। আর এক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করা হচ্ছে। এক জোড়া ইলেকট্রন মানে কি? একটা নাইট্রোজেন থেকে একটা ক্লোরিন থেকে। তাহলে এভাবে তিন জোড়া ইলেকট্রন আসতেছে, তাই না? একটা নাইট্রোজেন এবং একটা ক্লোরিনের মধ্যে যদি এক জোড়া ইলেকট্রন থাকে তাহলে একটা নাইট্রোজেন এবং তিনটা ক্লোরিনের মধ্যে কয় জোড়া ইলেকট্রন থাকবে? তিন জোড়া। বুঝতে পারো না এখনো? জি স্যার বুঝেছি। বাকিরা কথা বলো না কেন? তোমরা বুঝো নাই? এই যে আমি হচ্ছে তোমাদেরকে এখানে দেখাই, এই যে নাইট্রোজেন, এই যে এখানে নাইট্রোজেন যদি এভাবে থাকে ক্লোরিনের সাথে, এই যে ক্লোরিন, এটা একটা ক্লোরিন, ঠিক আছে, এই আরেকটা ক্লোরিন, এই আরেকটা ক্লোরিন। তাহলে এখানে কয়টা বন্ধন হলো? তিনটা বন্ধন। এই প্রত্যেকটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? এখানে একটা করে ইলেকট্রন আছে। আমি মনে করি এখানে এই একটা একটা বন্ধন মানে এখানে দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আসছে ক্লোরিন থেকে আরেকটা ইলেকট্রন আসছে নাইট্রোজেন থেকে। তাহলে এটা কি এক জোড়া বন্ধন ইলেকট্রন হলো না? বন্ধন জোড় ইলেকট্রন হলো না এটা? জি স্যার। তো ঠিক একইভাবে এই নাইট্রোজেন এবং এই ক্লোরিনের মধ্যে আরেক জোড়া ইলেকট্রন আসে না, একটা নাইট্রোজেন থেকে আসে আর একটা ক্লোরিন থেকে আসে, তাই না? তো ঠিক একইভাবে এখানে আরেক জোড়া বন্ধন ইলেকট্রন থাকে, নাইট্রোজেন থেকে একটা আসে ক্লোরিন থেকে একটা আসে। তাহলে এই যে একটা বন্ধন জোড় ইলেকট্রন হলো না, তাহলে এখানে কয় জোড়া ইলেকট্রন আছে? বন্ধন জোড় ইলেকট্রন এই এক জোড়া, এই আরেক জোড়া, এই আরেক জোড়া, তিন জোড়া, তিন জোড়া বন্ধন জোড় ইলেকট্রন এখানে আছে। তোমরা বুঝতে পেরেছো এটা? জি স্যার বুঝেছি। হ্যাঁ, এবার তাহলে আমরা এবার পরেরটাতে আসি। আমরা ঘ নম্বর প্রশ্নে আছি। এবার ঘ নম্বর প্রশ্ন কি বলেছে এটা দেখি। ঘ নম্বর প্রশ্ন বলেছে আমাদেরকে যে, ঘ নম্বর প্রশ্ন বলেছে, এই রাবারটা যাচ্ছে না কেন রে? আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন আমরা এবার আসি। ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন বলেছে আমাদের কি, রাবার যাচ্ছে না কেন? চলে যাওয়ার কথা।
আচ্ছা ঘ নম্বর প্রশ্নে আসো। ঘ নম্বর প্রশ্নে বলেছে বি বি যৌগটি বি মৌলটি ক্লোরিনের সাথে যৌগ গঠন করে, তাহলে বি মৌলটি কি সেটা আমাদেরকে দেখতে হবে। বি মৌলটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের 3 নম্বর 15তম গ্রুপের, তাহলে দ্বিতীয় পর্যায়ের 15তম গ্রুপের যেহেতু সুতরাং এটি হবে ফসফরাস। আমরা জানি 15তম পর্যায়ের গ্রুপের 2 নম্বর গ্রুপ পর্যায়ের যে মৌলটি সেটা নাইট্রোজেন, তারপরে মৌলটি হচ্ছে ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে এখন আমাদেরকে বলেছে এই যে ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে সেটা অষ্টক নিয়ম মানে না, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। বলা হয়েছে এটা যে অষ্টক নিয়ম মানে না সেটা আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে। আমরা এটা এখন ব্যাখ্যা করব কেন অষ্টক নিয়ম সে মানে না। এখন দেখো আগে আমরা আগে ফসফরাস এবং ক্লোরিনের যে বন্ধন গঠনটা আছে সেটা একটু একটু দেখি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হবে কি 1s2 2s2 2p6 3s2 3p x1 3p y1 3p z1, ঠিক আছে? এটা ইলেকট্রন বিন্যাস তোমরা বুঝতেছো ইলেকট্রন বিন্যাস গুলো? জি স্যার। বাকিরা কথা বলো। জি স্যার। শাইলা কথা বলো, আরিশা কথা বলো, প্রজ্ঞা প্রভাব কথা বলো, সারিয়া কথা বলো, সবাই কথা বলো, বুঝতেছো? নুসরাত বুঝতেছো? ইলেকট্রন বিন্যাস বুঝতেছো? কথা বলে না মেয়েরা, তোমরা আছো লাইনে? নুসরাত আছো? নাই, জয়েন করে যায় ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা যাই হোক, এখন দেখো ফসফরাস এবং ক্লোরিন যে যৌগগুলো গঠন করে, এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে এবং 3টি ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, 3s এ 2টি আছে আর 3p এ 3টি আছে, তাই না? অর্থাৎ এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি ইলেকট্রন বিন্যাস। দেখো এই যে 3p টাকে আমরা এভাবেও লিখতে পারি 3p3, আমরা এভাবেও লিখতে পারি এই 3p যে ইলেকট্রন গুলো আছে আমরা কি এভাবেও লিখতে পারি, কিন্তু আমরা এইভাবে লিখি নাই কেন এটাকে একটু বোঝার জন্য যে 3p3 যে ইলেকট্রন গুলো আছে অর্থাৎ 3s2 3p3 হয়, পি তে অরবিটালে 3টি ইলেকট্রন আছে। এখন আমরা 3p3 না লিখে এটাকে 3px y ওয়ান 3p y1 3p z1 এটা লিখেছি, কারণ হচ্ছে এটা দেখানোর জন্য এখানে যে প্রত্যেকটি ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে সেটা দেখানোর জন্য, অর্থাৎ পি অরবিটাল 3টি, তো px py pz প্রত্যেকটি অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, সেজন্য এটাকে আমরা এভাবে দেখিয়েছি, ঠিক আছে? তো ঠিক একইভাবে ক্লোরিনের বেলা ইলেকট্রন হচ্ছে 3p5 p5 3p5, এই ক্লোরিনের এখানে ইলেকট্রন আছে 3p5, তাহলে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, তো p5 মানে px এ 2টি, py তে 2টি আর pz এ আছে কয়টি? 1টি, কারণ এখানে আরেকটি ইলেকট্রন থাকলে pz এ আরেকটি চলে আসতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের কয়টি ইলেকট্রন, বিজোড়ের সঙ্গে ইলেকট্রন আছে 3টি আর ক্লোরিনের আছে 1টি, তাহলে ফসফরাসের সাথে কয়টি ক্লোরিন যুক্ত হতে পারবে? 3টি, কিন্তু আমরা এখানে দেখছি ফসফরাস পেন্টাক্লোরাইড, তার মানে বোঝা যাচ্ছে এখন যদি আমরা ফসফরাসকে কি করি উত্তেজিত করি, উত্তেজিত করা বুঝো, উত্তেজিত করা অর্থাৎ শক্তি দেওয়া, তাহলে ফসফরাস থেকে একটা ইলেকট্রন এখানে আরেকটা যেখানে 3d আছে খালি আছে, 3p এর পরে কিন্তু 3d টা এখানে একটা 3d অরবিটাল আছে খালি, এটা আমরা দেখাই না, এটা 3d টা এখানে খালি ইলেকট্রন অর্থাৎ ব্যাক এন্ড ছিল, কিন্তু যখন এটাকে আমরা উত্তেজিত করব তখন ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে এরকম 3p x1 এভাবে, অর্থাৎ 3p x1 3p y1 এভাবে 3d তে একটা ইলেকট্রন চলে যাবে, এই যে এখানে 3d তে ইলেকট্রন আসবে, অর্থাৎ এখান থেকে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে যাবে। আগে তো 3টা আছেই, তাই না? আগে তো 5টা আছে এখানে, এখানে 5টা তো আছেই, 5টার মধ্যে পি অরবিটালে 5টা, তাই না? এস অরবিটাল সরি এখানে সরি এই যে এখানের কথা যদি চিন্তা করি আমরা, এটা হচ্ছে ফসফরাসের জন্য, ফসফরাসের ডি অরবিটালটা খালি, তাই না? ডি অরবিটালটা খালি, তাহলে এস অরবিটাল থেকে যদি একটা ইলেকট্রন আমরা দিয়ে দেই তাহলে ডি অরবিটালে আরেকটা ইলেকট্রন চলে আসবে, তাহলে এস অরবিটালে একটা থাকবে, তাহলে কয়টা আনপেয়ার ইলেকট্রন হবে কয়টা এখানে দেখানো হয় না, এটা ডি অরবিটালের জায়গা
যেমন এখানে একটা 3D হবে, ঠিক আছে, এ 3D 1, অর্থাৎ ফসফরাসের 3 ছিল 3s2, 3px1, 3py1, 3pz1। এখন আমি যদি s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করে দিই d অরবিটালে, d অরবিটাল খালি আছে, আমরা জানি 3 নম্বর শক্তিস্তরের d অরবিটালও আছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করে দিলে কয়টা আনপেয়ার ইলেকট্রন হলো বলো তো দেখি, কি একজন বলো কয়টা আনপেয়ার ইলেকট্রন হলো? পাঁচটা, 1 2 3 4 5, অর্থাৎ ফসফরাসের তখন পাঁচটা হাত খালি হয়ে গেল। পাঁচটা হাত খালি মানে কি, সে এখন পাঁচটা মৌলের সাথে যুক্ত হতে পারবে, হয় একই রকম মৌল না ভিন্ন রকম মৌল। যেমন ক্লোরিন, অর্থাৎ তার যেহেতু পাঁচটা হাত এখন খালি, ক্লোরিনের একটা হাত খালি, সুতরাং একটা ক্লোরিন পাঁচটা সরি পাঁচটা একটা ফসফরাস পাঁচটা ক্লোরিনের সাথে এখন যুক্ত হতে পারবে, কারণ ক্লোরিনের একটা হাত খালি আর ফসফরাসের কয়টা হাত খালি? পাঁচটা হাত খালি, তাই না? পাঁচটা হাত খালি না, কথা বলেন? জি স্যার, ফসফরাসের পাঁচটা হাত খালি আর ক্লোরিনের একটা হাত খালি, তাহলে ফসফরাসের পাঁচটা হাতকে যদি এখন পূর্ণ করতে হয় ক্লোরিন কয়টা লাগবে? পাঁচটা লাগবে, সেজন্যই একটা ফসফরাস পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। স্বাভাবিক অবস্থায় ক্লোর ফসফরাসের 3টি আনপেয়ার ইলেকট্রন, কিন্তু এটাকে যদি উত্তেজিত করা হয় অর্থাৎ শক্তি দেওয়া হয় তাহলে এখানে এস অরবিটাল থেকে ডি অরবিটালে আরেকটা ইলেকট্রন চলে যাবে, চলে গেলে এখানে 5টি আনপেয়ার ইলেকট্রন তৈরি হবে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন তৈরি হবে। এই অযুগ্ম ইলেকট্রন গুলো বন্ধন গঠনের অংশগ্রহণ করে, মনে রাখবা সবসময় অযুগ্ম ইলেকট্রন গুলো বন্ধন গঠনের অংশগ্রহণ করে, যুগ্ম ইলেকট্রন গুলো বন্ধন গঠনের অংশগ্রহণ করে না, এজন্য এদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন দেখলাম। এখন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা, আমি এটা মুছে ফেলে লেখাগুলো মুছে ফেলে ওকে দেখো, এখন যদি আমরা দেখাই ডি অরবিটাল এটাকে আমরা মুছে ফেলি, ডি অরবিটালের লেখাগুলো আমরা মুছে ফেলি, তাহলে দেখো এখন এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়েছে কিভাবে, ফসফরাস পেন্টাক্লোরাইড যদি গঠিত হয় তাহলে এখানে ফসফরাসের সাথে দেখো অষ্টকপূর্ণ হয় নাই, এইটা ব্যাখ্যাটা আমি আরেকটু দেখাই তোমাদেরকে। দেখো ফসফরাস কিভাবে ক্লোরিনের সাথে যুক্ত আছে, একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, চারটা ক্লোরিন, পাঁচটা ক্লোরিন, দেখতে পাইছো এখানে পাঁচটা ক্লোরিন আছে না? এই যে একটা ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন যুক্ত হলো, কারণ ফসফরাসের মধ্যে পাঁচটা ইলেকট্রন যুক্ত হয়েছে, যেটা আমি তোমাদেরকে আগে দেখাইছিলাম, যেখানে 3D-তে একটা ইলেকট্রন আছে, 3D-তে একটা ইলেকট্রন আছে, এটা এখানে ভুলে আসে নাই, এটা তোমরা দেখাবা। এই তাহলে পাঁচটা ফসফরাস, একটা ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়েছে, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, এখন কয়টা ইলেকট্রন এখানে আছে, কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে এখানে বলো, কে একজন বলো কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে? একটু আগে আমরা নাইট্রোজেনের বেলা ব্যাখ্যা করেছি, বলো তোমরা কি কেউ নাই লাইনে, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, পাঁচটা বন্ধন জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ এখানে তার মানে ফসফরাস এখানে কয়টা সর্বশেষ শক্তি ছড়া এখন কয়টা ইলেকট্রন হয়ে গেল, 10টা, 2 4 6 8 10, এক একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, তাই না? এই যে এক একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এক একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এই যে এক একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, ঠিক আছে, এই যে এক একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, তার মানে কয়টা ইলেকট্রন আছে, 2 4 6 8 10টা। তাহলে আমরা জানি যে যখন বন্ধন গঠন করা হয় তখন কোনো মৌল তার সর্বশেষ শক্তি ছড়া অষ্টক পূর্ণ করে, এখানে সে কতটা ইলেকট্রন পেলো, 10টা ইলেকট্রন পেলো, তার মানে কি এটাকে অষ্টক পূর্ণ করেছে, এটাকে অষ্টক পূর্ণ করতে পেরেছে, কথা বলে না? না, এটা অষ্টক পূর্ণ করতে পারে নাই, এটা অষ্টকের এক্সপেনশন এক্সপানশন হয়ে গেছে, এটাকে বলা হয় অষ্টক বিস্তৃতি বলা হয়, অষ্টকের চেয়েও বেশি ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এটা অষ্টক নিয়ম মানে নাই,
তাই না? অষ্টক নিয়ম মানলে তো এখানে আটটা ইলেকট্রন থাকতো, তাই না? বন্ধন গঠনের পরে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন আসতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধন গঠন করার পরে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে দশটা ইলেকট্রন হয়ে গেছে। যদিও ক্লোরিনের আটটা হচ্ছে কিন্তু ফসফরাসের দশটা হয়ে যাচ্ছে, তাহলে এটা অষ্টক নিয়ম মানে নাই। ফসফরাস মৌলটি এখানে অষ্টক নিয়ম মানে নাই, তার মানে এটা কোন নিয়মটা মেনেছে? দুইয়ের নিয়ম মেনেছে, কারণ এই যে তার দুইটা করে ইলেকট্রন সে বন্ধন জোড়ে ইলেকট্রন গঠন করেছে, সুতরাং সে দুইয়ের নিয়ম মেনেছে। দেখো এটা সে দুটো দুইয়ের নিয়ম মেনেছে, সুতরাং সে কি করেছে? দুইয়ের নিয়ম মেনেছে। এই যে দেখো অষ্টক নিয়মকে সমর্থন করে না কেন? কারণ হচ্ছে সে এখানে অষ্টকে যে দশটা ইলেকট্রন হয়ে গেছে, সুতরাং সে অষ্টক নিয়ম আর সমর্থন করে না, বরং সে দুইয়ের নিয়ম সমর্থন করে। দুইয়ের নিয়মে সে বন্ধন গঠন করেছে। দুইয়ের নিয়ম কেন? এই যে আমরা আবার এখানে আসি, দুইয়ের নিয়ম কেন? কারণ হচ্ছে সে ইলেকট্রন এখানে তার সর্বশেষ শক্তি স্তরে দুইটা 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 করে ইলেকট্রন রাখতে পারে, এটা হচ্ছে দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম মনে আছে যে কোন মৌল যখন বন্ধন গঠন করে তখন তার সর্বশেষ শক্তি স্তরে সে দুইটি করে ইলেকট্রন রাখতে চায়। তাহলে এখানে ফসফরাস কি করলো? দুইটি করে ইলেকট্রন রাখতেছে পাঁচটি ক্লোরিনের সাথে, সুতরাং এটা একটা দুইয়ের নিয়ম, ঠিক আছে? সে এখানে এই যে বন্ধন জোড়ে ইলেকট্রন একটা দুইটা ইলেকট্রন, এটা একটা দুইয়ের নিয়ম, এর একটা দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম, অর্থাৎ সে দুইয়ের নিয়ম এখানে ফলো করেছে, অনুসরণ করেছে। বুঝতে পেরেছো? এটা কথা বলে না, তোমরা কথা বলবো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি বি মৌলটি ক্লোরিনের সাথে যে যৌগ গঠন করেছে সেটি আসলে তোমার অষ্টক অষ্টক সূত্র সমর্থন করে না, সেটি দুইয়ের নিয়মকে মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে না। তোমরা এটা লেখাগুলো মুছে ফেলি আবার। ওকে, ওটা অষ্টক নিয়ম মেনে চলে না, দুইয়ের নিয়ম মেনে চলে, এটা আমরা ব্যাখ্যা করলাম। তাহলে ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন তোমাদের এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা বলো, এখানে কোশ্চেন থাকলে বলো আমাকে, এখানে কোনো কোশ্চেন আছে কিনা। আমি তো এতক্ষণ বুঝাই গেলাম, বক বক করলাম, তোমরা শুনেছো তাই না? এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সব কথা এখানে আছে। তোমরা তো ভিডিও ক্লাস গুলো দেখো না, দেখা যায় এক মাসে মাত্র 5 জন ভিউ 6 জন ভিউ, তো তোমরা এগুলো না দেখলে তো বুঝবা না। এই যে ভিডিওতে এই যে ক্লাস গুলোতে এই যে লেখাগুলো তো আবার দেখতে পারবো, ওখানে ওগুলো পড়তে হবে। তো তোমাদের পড়ার আগ্রহ একদম কম। এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করেছি, এখানে অনেকগুলো বেসিক জিনিস আছে। এই যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, সেটাও কিন্তু এখানে ব্যাখ্যা হয়ে গেছে। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা হচ্ছে আয়নিক যৌগ ছিল, তাহলে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি। এখন এখানে একটা সমযোজী যৌগ গঠিত হয় কিভাবে সেটাও ব্যাখ্যা করেছি। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন আলোচনা করে ফেলেছি, তাই না? তাহলে তোমরা এই একটা প্রশ্ন থেকে আমরা সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা ব্যাখ্যা করতে পারে, আয়নিক যৌগ কাকে বলে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত সেটা ব্যাখ্যা করে ফেললাম। তারপর এখানে দেখলাম যে এখানে এই যৌগটি অষ্টক নিয়ম মানে না, বরং দুইয়ের নিয়ম মানে, সেটা আমরা ফলো করলাম। আবার এখানে দেখলাম নাইট্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন জোড়ে ইলেকট্রন হিসাব করা হয় সেটা দেখলাম। তাহলে আমরা অনেকগুলো জিনিস কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে শিখতে পেরেছি। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো সাজেশন থাকলে সেটা বলো, বা কোনো কনফিউশন থাকলে বলো, বা যদি না বুঝে থাকো সেটা বলো, আবার বুঝাবো, বলো। তোমাদের এখনো 2 মিনিটের উপরে সময় আছে, বলো। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, অথবা কোনো সমস্যা থাকলে বা কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। নেই, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে কি আমি ক্লাস শেষ করে দিব? যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।